পুলওয়ামার নিহংসতা। কোনো ভারতীয়ই পাহৰি যোৱা নাই এই বেদনা, এই অশ্রু, এইবার প্রতিশোধ। ঘরের মাটিতে সুমাই পাক সমর্থিত সন্ত্রাসবাদীর মাটিত 12খন যুদ্ধ বিমানে 1000 কিলোগ্রামের ওজনের বোমারে সারখাৰ করে ভারতে। কিন্তু এই বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকর নেপথ্যত কোন, কত কেনে রচিত হয়েছিল আক্রমণের চিত্রনাট্য? 24 ফেব্রুয়ারি, বিএস ধনোয়া, ভারতের বায়ুসেনা প্রধান, পাকিস্তানত সার্জিক্যাল স্ট্রাইক চলার প্রস্তাব। লগেলগে রাজি হয় প্রধানমন্ত্রী, ইসবার পুরা হিসাব লেঙ্গে। মানে আতঙ্কি সংগঠনের কো আর উনকে সরপরস্তোঁ কো কহনা চাহতা হুঁ কি ওয়ে বহুত বড়ি গলতি কর চুকে হ্যায়, বহুত বড়ি কিমত উনকো চুকানি পড়েগি। তারপর সংগোপনে আগবাড়িল পরিকল্পনা। 16-20 ফেব্রুয়ারি ড্রোনেরে পাক ভারত সীমান্ত তীক্ষ্ণ নজর, পাকিস্তানের সন্ত্রাসবাদীর গতিবিধি লক্ষ্য। ইয়ার সমান্তরালক চিনাক্ত করা হয় জেইশ-ই মহম্মদের লস্করে তৈবার গোপন ঘাঁটি। ভারতীয় চোরাংচোয়া বায়ুসেনার যৌথ প্রচেষ্টা বালাকোট, সাকেথি আর মুজফ্ফরাবাদত আবিষ্কৃত হয় চরম শত্রুর অসংখ্যক চাওনি। এইবার ফুল এন্ড ফাইনাল রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বায়ুসেনার উচ্চপদস্থ বিষয়া আর চোরাংচোয়ার শীর্ষ বিষয়ার গোপন বৈঠক। এই বৈঠকতে চূড়ান্ত করা হয় সার্জিক্যাল স্ট্রাইকর দিনবার, কোন পথে প্রবেশ করে কত কত করা হব আক্রমণ। 22 ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার যুদ্ধং দেখি আখরা। 1 নম্বর স্কোয়াড্রন টাইগার্স আর 7 নম্বর স্কোয়াড্রন ব্যাটেল এক্সেসর সহায়ত এই আখরা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রত মজুত রখা হয় 12খনক মিরাজ 2000 যুদ্ধ জাহাজ। 24 ফেব্রুয়ারি ভারতের আকাশতে যুদ্ধ বিমান উড়নের পাকিস্তান আক্রমণের সাজু হয়। আর এয়া 26 ফেব্রুয়ারির ইতিহাস। মিশন সাকসেস। কাহিলি পুয়াতে প্রধানমন্ত্রী মোদীলৈ রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোন। পাঞ্জাবর আম্বাওয়ালার পর শত্রুর দেশত প্রবেশ করে বৈরেক নিধন করা এই অভিযানত উন্নত প্রযুক্তির সহায়ত চলা আক্রমণের কোনো ওয়াদিয়েই নাপালে পাকিস্তানে। আনকি দেশখনের রাডারের নিরীক্ষণক বিকল করে মহাপরাক্রমে স্বভূমিলৈ সুকলমে উভতি আসিল ভারতীয় যুঁজারুর দল। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।